আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়া চৌধুরী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু পাপু ভাইয়ের নতুন যে শোরুমটা, সেই শোরুমটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু মানে দোকানটা চেঞ্জ করে এটা ডেকোর করা হয়েছে। তো এই যে ছোট ভাই, পাপু ভাইয়ের ছোট, এটা হচ্ছে শালা, পাপু ভাইয়ের শালা। তো যাই হোক, তো পাপু ভাই এখন এসে পৌঁছায়নি, আমার শ্যুট আছে পাপু ভাইয়ের এখানে, তো এই জন্য আমি চলে আসছি। তো এখানে কিন্তু অল আইটেম আছে, মানে একদম আপনাদের কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে চুলা থেকে শুরু করে মানে আপনাদের লাইফস্টাইল মেনটেন করতে যা যা লাগে সবকিছু এখানে পাওয়া যায়। আমি এইটা একটু দেখাই, এটা আমার কাছে অনেক পছন্দ, এটা প্রাইসও মোটামুটি ভালোই, 2500 টাকা। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর রে, এটা 300 টাকা। 300 টাকা? ও বাবা, ও তো সব জানে এখন, গ্লাস সিস্টেমটা অনেক সুন্দর। এটা কত রে? 2500 টাকা। অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। তো আমরা আপনাদেরকে ব্লগের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখিয়ে দেব। তো ভাই এখন আসে নাই, তো ভাই আসতে যেহেতু একটু দেরি হচ্ছে, তো ভাবলাম যে একটু আইসক্রিম মানে খেয়ে নেই। তো যে আইসক্রিম আসছি, এই যে ভাইয়ের, এই যে ছোট্ট ভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা, দুজনের জন্য দুটা। তো আয় আমরা দুজন আইসক্রিম খাই, জানিস তুই আইসক্রিমটা। এটা হচ্ছে পোলারের ক্ষীর, ক্ষীরটা আমার অনেক অনেক পছন্দ। আর আমি কিন্তু আপনাদেরকে আগের ব্লগেও বলছি যে ঠান্ডার দিনে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। তো ভাইয়া যেহেতু আসতে দেরি হচ্ছে, অন্য যে ভাইয়ারা যারা ছিলেন এখানে তারা বললেন যে আপু আপনি এখানে বসেন, ভাইয়া আসতেছে, আমরা সব প্রোডাক্টগুলো রেডি করি। তো এই যে সোফা টোফা সব একদম সেট আপ করা হয়ে গেছে, এই যে ভাইয়ার টেবিল, তারপরে হুডও কিছু ডিসপ্লে করছে, এই হুডগুলো নিয়ে আজকে ভিডিও করব। তো এখন ফেভারিট আইসক্রিমটা বসে খাই, কারণ একটু পরে কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। আইসক্রিম কত হয়েছে? 45। তো এই হচ্ছে আমার পছন্দের আইসক্রিম, পোলারের ক্ষীর। তো ক্ষীরটাও ভালো লাগে, দইটাও ভালো লাগে, তবে ক্ষীরের ভিতরে যে এগুলো দেওয়া থাকে, বাদাম টাদাম দেওয়া থাকে, হ্যাঁ কিসমিস টিসমিস দেওয়া থাকে, এর জন্য বেশি ভালো লাগে। তো যাই হোক, একটু আইসক্রিম খেয়ে নিই। একা একা আইসক্রিম খেলে কিন্তু ভালো লাগে না, সাথে কেউ আইসক্রিম খেলে ভালো লাগে, এই জন্য এই যে ছোট ভাইরে দলে নিয়ে নিছি। এর আগেও আমরা একদিন আইসক্রিম খেয়েছি দুজনে, ভালোই লাগে। আমি বিশ্বাস বিল্লাসে আসলে উপরে যখন শুটে যাই আমার সাথে এই ভাইটা নিয়ে যাই, কারণ একা একা উপরের দিকে নির্বিল থাকা ভালোও লাগে না। কিরে পাপু, আর একটা ফোন দাও তো, ফোন দাও বলে আপু আসছে। আচ্ছা, এই যে আইসক্রিম শেষ, একটা ভিডিও নিতে না নিতে আবার ডাব নিয়ে আসছে, এখন ডাব খাইতেছি। ডাবটা কচি আছে একদম, কচি একটা ডাব, আর ডাবটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, একদম গ্রিন একটা ডাব। এখানে কাজ করতে আসলে যেটা হয় সেটা হচ্ছে প্রথম 1-2 ঘন্টা একটা দুইটা তিনটা ভিডিও হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় একদম লাস্টের দিকে অনেকগুলা ভিডিও করে একসাথে। যাই হোক, কচি ডাবের যে পানিটা হয় সেটা একটু কষকষ টাইপ হয়, কিন্তু শাঁসওয়ালা পানিগুলো মিষ্টি হয়, কিন্তু আসলে কচি ডাবটা শরীরের জন্য বেশি ভালো। চিংড়ি মাছ নিলাম, এগুলো কত করে নিলাম জানো? 590 টাকা নিচ্ছে, 590 টাকা, এমনি 600 টাকা, 590 টাকা। তো বাবু চিংড়ি মাছের কথা বলছিল, তাই চিংড়ি মাছটা একটু নিয়ে নিলাম। তো চিংড়ি মাছ কিনতে কিনতে আবার একা পয়সা বলতেছে যে আপু আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে। তো কেনাকাটা শেষ, এখন যাই দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। আপনাদের ভাই আবার বললো পেঁপে নিতে, তো পেঁপে নিতে হবে। এটা 700, এটা 600। ভাইয়া পেয়ারা কেজি কত? 80 টাকা। 80 টাকা। তো পেয়ারা নিয়ে নিলাম 3 কেজি। তো বাসায় গিয়ে দেখাবো আপনাদের। তো বুঝতে যে বাসায় যাচ্ছি, বাজার করতেছি, বাসায় যাচ্ছি, আপনাদের ভাইয়া বললো পেঁপে নিতে হবে। গাজন দিয়ে যাচ্ছে এখন, দেখি তো ভালো পেঁপে পাই কিনা। জল পাই অল্প একটু দেন, অল্প বেশি না। ধনিয়া পাতা আছে, তাহলে কি নিলাম? সিম, কফি, বেগুন, কাঁচামরিচ দিচ্ছেন? কাঁচামরিচ কতটুকু দিচ্ছেন? 250 গ্রাম। কত? 30 টাকা। আচ্ছা, জল পাই অল্প একটু দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো বাজার, তাহলে দেখেন টোটাল কত হইলো। আরো দেন আপনি, দেখেন না না না, একটু ফ্রেশ দেখে অল্প কাটা দেন। তো ভিউয়ার, শুটিং শেষ করে যে বাসায় ফিরলাম, টুকটাক কেনাকাটা করলাম, মাছ কিনলাম, সবজি কিনলাম, তারপরে পেয়ারা কিনলাম, পেঁপে কিনলাম, কেনাকাটা করলাম। তো কী কী কেনাকাটা করছি সেটা দেখাই। চিংড়ি মাছ 2 কেজি কিনছি,
পেয়ারা কত টাকা কিনছি শুন আপনাদের ভাই আমাদের টাকা আছে কয় টাকা পেয়ারা পেয়ারা কিনছি মানে হাত দিয়ে টাইন আনছি যে সেই জন্য নাকি আর ওই জায়গায় মানে কচকচে সুন্দর পেয়ারা এখন আমি কি করবো বলেন সুন্দর একটা জিনিস খাইতে হলে তো একটু কষ্ট তো করতেই হবে তারপরে পেঁপে আনছি দুইটা একটা শাশুড়ি মায়ের জন্য একটা আমার জন্য তো আপনাদের ভাই বলছিল যে নাস্তার জন্য পেঁপে নিয়ে এসো তো আমি যে থাই পেঁপেটা খাই কোথাও পাইলাম না থাই পেঁপেটা পরে চিন্তা করলাম বাসার কাছাকাছি চলে আসছে এখন যদি পেঁপেটা না নেই তাহলে আর পেঁপেটা নেওয়াই হবে না পরে বাসার সামনে আইসে আবার সবজি টবজি কিনলাম সবজি টবজিগুলো দেখাই অনেকগুলো ফ্রিজে ঢুকাইতে হবে আবার রাতে রান্না বান্নাও করতে হবে আসছি মাত্র বাইরে থেকে এখন রান্না বান্না করবো একটু ফ্রেশ হবো গায়ে প্যান্ট ট্যান্ট ঢালবো মানে খুবই টায়ার লাগতেছে যে দেখেন আপনাদের ভাই কি সুন্দর গুছিয়ে রাখছে সব আয় তুমি গুছাইছো এগুলা একদম কি সুন্দর করে গুছাইছে দেখছেন আমি একটু দেখাই আপনাদের ভাইয়া সুন্দর করে গুছা রাখছে এই যে নতুন পর্দা দেখাইছিলাম নতুন পর্দা এই যে নতুন পর্দা টাঙাই দিছি এই যে কার্টুন এই যে এই রুমে তো মানহা খেলে তো এই রুমে এই যে দুইটা খাট এখন দুইটা খাট একসাথে দেখলে মনে হয় কি যে চাঁদপুরের লঞ্চের মতো আমরা যখন ক্যাবিনে উঠি তখন এরকম দুইটা বেডের ক্যাবিনে উঠি তো তো এটা দেখে এখন মনে হয় কি যে চাঁদপুরের লঞ্চে আছে তো এটা হচ্ছে আমাদের বেড এটা হচ্ছে মানহার বেড মানহার বেডের মধ্যে সবসময় মানহা খেলা টেলা দিয়ে থাকবে তো এই রুমে আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ে না নামাজ পড়ে হচ্ছে আমাদের হল রুমে এই জন্য এটা যেহেতু বাবু রুম তাই এই যে চাদর বিছানো আছে আর এই রুমটা ওয়ান কাইন্ড অফ কি বলে এটা রিস্টোর টাইপ মানে এখানের মধ্যে সব জিনিসপত্র আর কি গ্যাদার করে রাখা হয় গেস্ট আসলে এটা জাস্ট আমরা আটকে রাখি না পারতে এটা খুলি না তো আজকে আমার ফ্রেন্ড আবেদ আসার কথা ছিল ও বলছিল যে আসবে এসে আর কি দুজনে মিলে পিঠা টিঠা বানাবো ভিডিও টিডিও করবো আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাবো কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে আর আমার যেহেতু শ্যুট ছিল তো আমি শ্যুট করতেছিলাম আপনারা তো দেখলেনই পাপু ভাইয়ের ওখানে শ্যুটে গেছিলাম তো আবেদা বলতেছে কে এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে আবার কালকে আমার এক জায়গায় যাইতে হবে তো আজকে আর এখন তো রাত হয়ে গেছে আসলে বাবু দেখিনি কখন আসবো আর কখন যাবো এর চেয়ে ভালো হবে আমরা অন্য একদিন আসলে আমরা সারাদিন দেখা গেল যে একসাথে থাকলাম কথা টথা বললাম গল্প গুজব করলাম তো আমি বলছি ঠিক আছে তাহলে যেভাবে ভালো হয় ওইটাই করি আর আমার তো যেহেতু শ্যুট আছে আর এখন আর তাহলে আজকে থাক আরেকদিন আমরা ই করি তো বললো আচ্ছা ঠিক আছে তো এই যে আপনাদের ভাইয়া ভাবছিল গেস্ট আসবে সব গুজগাছ করে রাখছে এই যে কার্পেটও রেডি করে রাখছে যে আসলে কার্পেট বিছাই দিবে অনেক পরিশ্রম করছে দেখেই বোঝা যাচ্ছে কারণ যাওয়ার সময় হল রুম এরকম ছিল না একটু ম্যাসি টাইপ ছিল তো যাই হোক বাজারটাকে গুছাই ফেলি তারপরে অন্যান্য যা আছে কাজ টাজ রান্না বান্না দাঁড়া যাবো কি কি বাজার করেছি চলুন দেখাই তো এই হচ্ছে আমার বাজার ঘাট এখানে কিন্তু এই যে বেগুন আনছি তারপরে যে করলা আনছি তারপরে যে টমেটো আনছি তারপর হচ্ছে জলপাই আনছি তারপর হচ্ছে যে সিম আনছি ফুলকপি আনছি ধনে পাতা আনছি যেখানে কাঁচামরিচ আছে তারপরে কি আনছি আমি একটু দেখাই মানে কালারফুল সবজি একসাথে দেখলে কিন্তু খুব ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে কি সুন্দর কালারফুল এরপরে আনছি হচ্ছে 2 কেজি যে চিংড়ি মাছ নিতে যে দেখছেন এটা হচ্ছে সেই চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অনেক সুন্দর তারপর আসার পর আমি আমার শাশুড়িমাকে দেখালাম তো মা বলল যে অনেক ভালো হয়েছে এখানে লোকাল বাজারে নাকি চিংড়ি মাছ 800 টাকা 1000 টাকা 1200 টাকা ছোট ছোট চিংড়ি মাছ তো সেই হিসাবে নাকি 600 টাকা করে কেজি মানে 595 টাকা করে কেজি নাকি ভালোই হয়েছে তো যাই হোক এই যে চিংড়ি মাছগুলো আসলে খুব সুন্দর আর আমার কাছে এই সাইজের ভালো লাগে বেশি বড় হলে না মাথাগুলো অনেক বেশি বড় বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওয়েস্টেজটা বেশি হয় কিন্তু এই সাইজটা হলে ওয়েস্টার্নটা আমার মনে হয় কম হয় তুলনামূলক অনেক কম হয় তারপরে এই যে এখানে ফ্রুটস আছে আমার কাছে মানে আঙ্গুর আপেলের চাইতে আমার কাছে এই যে পেয়ারা তারপর পেঁপে তারপর হচ্ছে মানে বেল তরমুজ এই এই টাইপের সব মানে ফলগুলো বেশি ভালো লাগে তো এই যে এটা হচ্ছে পেয়ারা যে পেয়ারাটা আপনারা কিনতে দেখছেন আজিমপুরের মোড় থেকে কিনছি এটা এই যে এখানে কিন্তু এই যে শসা আছে কচি শসা সালাদ বানায় খাইলেও ভালো লাগে আর আমি আনছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এই যে পেঁপে পাকা পেঁপে একটা শাশুড়িমার জন্য নিচ্ছি আর একটা আমার জন্য আমার টামার ওঠার সময় দিয়ে আসছি আর এটা আমারটা এখন এটা খেটে আপনাদের ভাইয়াকে নাস্তা দিব আর এই যে বেগুন এই বেগুনটা দিয়ে চাপা সুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হবে তো এগুলো এই বড় বেগুন দিয়ে হচ্ছে বেগুনের ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ছোট বেগুনটা আনছি হচ্ছে চাপা সুটকি দিয়ে রান্না করার জন্য বা মাছ দিয়ে রান্না করি যাই করি এই যে
কালারফুল বেগুন। আর জলপাইটা কিন্তু পোড়ায় ভর্তা করলে অনেক অনেক মজা হয়, শুকনা মরিচ দিয়ে পোড়ায় ভর্তা করলে অনেক মজা হয়। ধনিয়া পাতা আনছি হচ্ছে টেস্ট হওয়ার জন্য, আর একটা থাই স্যুপ আনছি, এটা ব্যাগেই আছে। তো যাই হোক, এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তার বেশি বড় করবো না। এখন রান্না বান্না করতে হবে, আপনাদের ভাইকে নাস্তা দিতে হবে, আবার যেহেতু বাইরে থেকে আসছি একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে, তো আমি এখন ফ্রেশ হই। তো এই ব্লগটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আমাদের পরবর্তী কিভাবে রান্না করছি সেটা দেখতে কিন্তু আমার চ্যানেলে আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।